আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি A35 এই ফোনটা এখনকার সময় এরকম একটা সুইটেবল প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে, যেখানে মানুষজন অ্যাকচুয়ালি ইগনোর করতে পারতাছে না এক্সিনোসের প্রসেসর থাকার পরও। বাট কিছু কিছু অপশন মার্কেটের মধ্যে এক্সিস্ট করে, যার জন্য গিয়ে এই অপশনটা সবার জন্য লেজিটেবল না, আনলেস আপনি যদি স্যামসাং এর ফ্যান হয়ে থাকেন। সেই ক্ষেত্রে গিয়ে বহু মানুষই পারচেস করবে, এটা স্বাভাবিক। লং টাইম ইউজেসের জন্য অ্যাকচুয়ালি এই ফোনগুলো এক্সিনোসের প্রসেসর দিয়ে আসলেও স্যামসাংয়ের সফটওয়্যার সাপোর্ট কিংবা যেই ধরনের কোয়ালিটি মেনটেন রাখে একটা মিড রেঞ্জ ক্যাটাগরির ফোন হয়েও অ্যাকচুয়ালি এগুলো সাস্টেন করা যায়। অ্যান্ড এই জন্য এরকম আনস্টেবল ফোনের মার্কেটের মধ্যে এই ফোনটা নানান ধরনের ঘাটতি নিয়ে আসলো, মানুষজন অ্যাকচুয়ালি পারচেস করতে আসে। বাট বহু মানুষের এখনকার সময় প্রশ্ন থাকবে যে এই ফোনটা আমি কয়েকদিন আগেও রেকমেন্ড করি নাই, 30,000 টাকার বাজেট রেঞ্জের মধ্যে এখনও পাওয়া যাইতেছে, অ্যান্ড সিমিলার দামের মধ্যে আছে। এখনকার সময় এই ফোনটাকে নিয়ে কেনই বা আলোচনা করতেছি? মার্কেটের মধ্যে কি ফোনের পজিশনিং অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে, কিংবা এই ফোনটা এখনকার সময় কি উর্দিত মনে হইতেছে? ব্যাপারটা মোটো এরকম না। আমি জাস্ট আমাদের অডিয়েন্সের জন্য একটা অন্য অপশনের দিকে তাকাইতে বলতে, যেখানে আমি অ্যাকচুয়ালি জানি যে মোস্ট অফ আমাদের অডিয়েন্স স্যামসাং এর ফোনের ক্ষেত্রে যেই কোনো ধরনের কম্প্রোমাইজেস থাকলেও প্রসেসরটার ক্ষেত্রে এক্সিনোস অনেকেই মানতে পারে না। অ্যান্ড এই জিনিসটা আমাদের ক্ষেত্রেও সেম ব্যাপার হয় পরবর্তীতে গিয়ে, 6 মাস 7 মাস পর যেই ধরনের হেডেক দেয় সেই ক্ষেত্রে গিয়ে আমরা খোলা মনে রেকমেন্ড করতে পারি না। বহু মানুষ জিনিসগুলোকে স্বাভাবিকভাবে দেখে, হ্যাঁ এটা মানা যায় ওই অবধি যখন কিনা মার্কেটের মধ্যে অপশন না থাকে। বাট এখনকার সময় অনার X9B ফোনটা অ্যারাউন্ড 27,000 থেকে 28,000 পাওয়া যাচ্ছে, অলমোস্ট প্রায় অনেকখানি প্রাইস ড্রপ হয়েছে। অ্যান্ড মার্কেটের মধ্যে ওই ফোনটা এখনকার সময় যে ধরনের ভ্যালু প্রোভাইড করতেছে, আই নো সফটওয়্যার সাপোর্ট স্যামসাংয়ের মতো হইব না, বহু মানুষ এটা নিয়ে খুব বেশি একটা কেয়ার করে না, অনারের ফোনগুলো যথেষ্ট ভালো সফটওয়্যার আপডেট প্রোভাইড করে বা এরকম হইব না, ফোনের মাদারবোর্ড ডেড হয়ে যেতেছে ওইটা সেটা সমস্যা, যেরকম OnePlus কিংবা শাওমির ফোনের ক্ষেত্রে হয়। সেই জন্য গিয়ে ওই ফোনটা একটা স্টেবল অপশন মার্কেটের মধ্যে। মোটরোলা H50 ফিউশন ফোনটা মাত্র 1,000 টাকা বাজেট ইনক্রিজ করলে পাওয়া যায়, অ্যান্ড ওই ফোনটা লং টার্ম ইউজেজের ক্ষেত্রে কলকমের প্রসেসর থাকার কারণে আরও বেশি রিলায়েবল অপশন ফর ইয়াং অডিয়েন্স। এখন বহু মানুষের ক্ষেত্রে এরকম হইব যে তারা এক্সিনোসের প্রসেসরের মধ্যে ব্যাটারি ব্যাকআপের ইস্যুজ হইলো তাদের কোনো প্রবলেম নাই, নেটওয়ার্ক ইস্যুজ হইলো খুব বেশি একটা প্রবলেম নাই, তারা পারচেস করতে পারেন, এরকম না যে গ্যালাক্সি A35 ফোনটা একটা ইল্লিগ্যাল ফোন এখনকার সময়। A55 আরও 5,000 টাকা বেশি দামের মধ্যে বিক্রি হয়, সেই তুলনায় A35 30,000 নিচের দামের মধ্যে সেন্স বানায় অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে। অ্যান্ড এক্সিনোসের প্রসেসর তারা এজন্যই ব্যবহার করছে যাতে এই দামটাকে কন্ট্রোলে রাখতে পারে। বাট আগামী কয়েক মাসের মধ্যে আপনারা নিজেরাই দেখবেন যে এক্সিনোসের প্রসেসর দিয়ে আসা স্যামসাং এর এই এ সিরিজের ফোনগুলো অনেক মার্কেট থেকে আউট হয়ে গেছে। স্যামসাং ট্রাই করতেছে যে তাদের মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে হয় কলকমের প্রসেসর ইউজ করবো, বাট কস্ট এফিশিয়েন্ট যদি না বানাইতে পারে সেই ক্ষেত্রে গিয়ে মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজের প্রসেসরগুলোকে ইউজ করবো তারা। কিন্তু এক্সিনোসের প্রসেসর দিয়ে তাদের ফোন যে পরিমাণ ইজ্জত হারা হয়েছে তারা ওই জিনিসটা আর হইতে চাইতেছে না বেসিকলি। অ্যান্ড এই জন্য গিয়ে A35 A55 এখনকার সময় খুব বেশি একটা রেকমেন্ডেবল না। আপনি যদি ইমার্জেন্সি ফোন কিনতে চান সেই ক্ষেত্রে গিয়ে অন্য অপশনগুলোর দিকে তাকাইতে পারেন, জাস্ট লাইক মোটো H50 ফিউশন ফোনটা, অনার X9B ফোনটা পাওয়া যায় অলমোস্ট 30,000 টাকার নিচের দামের মধ্যে, কিছু টাকা বাজেট থাকলে। সেই ক্ষেত্রে গিয়ে যদি আপনি গেমার্স হয়ে থাকেন পারফরমেন্স ওয়াইজ অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াইজও IQ Z9 টার্বো ফোনটা পাওয়া যায় 35,000 টাকার আশেপাশের দামের ক্ষেত্রে, সেই ফোনগুলো বেশি রেকমেন্ডেবল। যদি স্যামসাং এর ফোনই কিনতে হয়, যদি সময় থাকে হাতে সেই ক্ষেত্রে একটু ওয়েট করেন, এই এক্সিনোসের প্রসেসরের অপশনগুলোকে বাদ রেখো স্যামসাং অনেক অপশন নিয়ে আসবো কলকম কিংবা মিডিয়াটেকের প্রসেসর দিয়ে। অ্যান্ড ওইগুলো 5 বছরের সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পাশাপাশি 1 ইয়ার সাপোর্টটা যেটা দিবে ওইটা মার্কেটের মধ্যে একটা কিলিং কম্বিনেশন থাকবে, যেখানে বহু কোম্পানি এই বাজেট ক্যাটাগরির মধ্যে সফটওয়্যার সাপোর্ট ঠিকমতো দিতে পারে না। বাট এই ফোনটা এখনকার সময় মেজরিটি অডিয়েন্সের জন্য রেকমেন্ডেবল না, কারণ 6 মাস পর এক্সিনোসের প্রসেসর কীরকম বিহেভ করে আমরা কম বেশি সবাই জানি, অ্যান্ড ওইটার জন্যই বহু মানুষকে ভয়ে রেকমেন্ড করা যায় না। বাট এর মানে এই না যে এই ফোনগুলো কিনলে আপনি ঠইক্কা যাবেন গা এরকম একটা অবস্থা, বা ফোন যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবো এই ধরনের প্রবলেম না। বাট 6 মাস পর যেই ধরনের পারফরমেন্স ড্রপ হয় ওইটা এই স্যামসাং এর নামের সাথে যায় না, কিংবা স্যামসাং এর এই ফোনের মধ্যে কলকমের প্রসেসর কিংবা মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসলে যে পারফরমেন্সের হেরফেরটা হয় সেই জিনিসটা অ্যাকচুয়ালি ফিল হয় না, এজন্যই অ্যাকচুয়ালি। অ্যান্ড সবসময়ের মতো আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।